বাংলায় 15 দিনের লকডাউন ঘোষণা করে দিল রাজ্য সরকার। বাংলার সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধ থাকবে স্কুল কলেজ, শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবা। এমনিতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শপিং মল, বিউটি পার্লার, স্পা, রেস্টুরেন্ট, বার, সুইমিং পুল, জিম বন্ধ রয়েছে বাংলায়। বন্ধ রয়েছে সিনেমা ও থিয়েটার হলও, সেগুলি যেমন বন্ধ ছিল তেমনই থাকবে। সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে 15 দিন। শুধুমাত্র জরুরি পরিষেবার কর্মীদের অফিসে যাওয়া আসার জন্য পরিবহন চলবে। অর্থাৎ গত বছর মার্চে যে ছবি দেখা গিয়েছিল তেমন টাইপের হতে চলেছে রাজ্যে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব জানিয়েছেন, রবিবার থেকে লকডাউন কার্যকর হবে বাংলায়, চলবে 15 দিন। এর আগে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্য কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের পথে হেঁটেছে, মেয়াদও বাড়াচ্ছে একাধিক রাজ্য। তবে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বাংলায় পূর্ণ লকডাউন চান না, তবে মানুষ যেন লকডাউনের মতো আচরণ করেন। কিন্তু দেখা গেল যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে সরকার বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করল, আপাতত 15 দিনের জন্য। আগেই লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, অর্ধেক করে দেওয়া হয়েছিল মেট্রো সংখ্যাও। কিন্তু তাতে দেখা গিয়েছিল সরকারি বেসরকারি বাসে ব্যাপক চাপ বাড়ছে, সেখানে বাদুড়ঝোলা হয়ে অফিস কাছারিতে যাচ্ছেন মানুষ, দূরত্ববিধির বালাই থাকছে না বাসে। সমস্ত পরিস্থিতির কথা বিবেচনা করেই একপক্ষকাল লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। এক নজরে জেনে নিন কী কী নিষেধ জারি করা হলো। বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর খোলা থাকবে। সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে। চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে। বিয়ের অনুষ্ঠানে 50 জনের উপস্থিতির ছাড়। চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। চা বাগানে 50% কর্মীদের নিয়ে কাজ। জুট শিল্প খোলা থাকবে 30% কর্মী নিয়ে, সৎকারে 20 জনের উপস্থিতি। সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।